আসসালামু আলাইকুম জাফর মাম লিজা চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আশা করছি কাছে দূরে দেশ এবং বিদেশ থেকে যারাই আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ওঠার পরে প্রথম কাজটা আমার অলরেডি করতে হচ্ছে আর যেটা করে নিচ্ছি সেটা হলো আমি আমার বিছানার চাদরটা পাল্টিয়ে নিচ্ছি কারণ এটা পাল্টানোর পরে তারপর আমি আমার সংসারের অন্যান্য কাজকর্মগুলো করবো কারণ চাদরটা অনেক ময়লা হয়েছে তো তাই আমি এটা চেঞ্জ করে নিচ্ছি বেডরুমের বিছানাটা যদি ভালোভাবে গুছানো না থাকে তাহলে আমার কাছে খুব খারাপ লাগে আর আমার কাছে যেটা মনে হয় যে বিছানা চাদরটা যদি ভালোভাবে বিছানো থাকে এবং খুব সুন্দর করে টান টান করে বিছানো থাকে তাহলে কিন্তু ঘরের সৌন্দর্যটা গুণ বেড়ে যায় এখন এক একজনের ওপিনিয়ন এক এক রকম কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার মতো ঢিলা কোম্পানির কাজ করতে কিন্তু এমনিতেই দেরি হয় তারপরে যদি ভিডিও করে কাজ করি তাহলে তার কথাই নেই অনেক দেরি হয় আমি আমার দিক থেকে আমি কাজগুলোকে পরিপূর্ণ এবং সম্পন্ন করার জন্য আমি সবসময় চেষ্টা করি এবং ভালোভাবে কাজগুলো করতে চেষ্টা করি আর বাকিটা আপনারা তো আমার ভিডিওর মাধ্যমেই দেখতে পান ভিডিওর শুরুতে আপনারা চাইলে ছোট্ট একটা লাইক দিতে পারেন কারণ লাইক দিলে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না কিন্তু আমার অনেক উপকার হবে কারণ একটা ছোট্ট লাইকই পারে আমার ভিডিওটাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে আর একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে আমরা যারা ব্লগিং করি এবং যারা লাইফস্টাইল ব্লগুলো করি তাদের এক একজনের কাজকর্ম এক এক রকমভাবে করি কাজ কিন্তু একই কিন্তু তারপরও আমরা কাজগুলোকে আমাদের মতো করে এবং আমাদের স্টাইলে কাজকর্মগুলো করি তো এই বিছানা চাদরটা চেঞ্জ করতে করতে হঠাৎ আমার মনে পড়লো যে আমার ভাতে চুল এত ভাত তাই আমি ভাতটাকে মার গালতে দিয়ে আবার এখানে চলে এসেছি তো চলে আসার পর আমি কুল বালিশটা চেঞ্জ করে নিচ্ছি আইমিন কুল বালিশের খাবারটা এটা আমি ভালোভাবে আমার মতো করে আমি কাজকর্মগুলো করি এবং আমি যে কাজকর্মগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আমার এটা হচ্ছে লাইফস্টাইল একটা ব্লগিং চ্যানেল আমি আমার নিত্যদিনের কাজকর্মগুলোই শেয়ার করি আমি কাউকে শেখানোর জন্য না বা কাউকে বোঝানোর জন্য না কারণ আমি আপনাদের শেখাবো এই দুঃসাহস কিন্তু আমার নেই কারণ আমার থেকে আপনারা অনেক ভালো কাজকর্ম করেন এবং আপনাদের কাজগুলো অনেক সুন্দর আমি বক বক করছি আর আমি কিন্তু কাজকর্মগুলো করে নিচ্ছি আর আপনারা থামবেল এবং টাইটেল দেখে তো বুঝতে পেরেছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলবো সংসার জীবনে আমাদের মায়াটা এমন জিনিস মায়ার কারণে কিন্তু আমরা যে কোনো জায়গায় আটকে থাকি ফেভিকালের মতো কিন্তু আটকিয়ে যাই এই সংসারটাকে ভালোবেসে এবং এই সংসারের মায়া কিন্তু আমরা ত্যাগ করতে পারি না আর এই সংসারের যে কোনো কোনায় কোনায় তাকালে কিন্তু আমার হাতে ছোঁয়াই পাওয়া যাবে তো বড্ড বড় বড্ড বড় বেশি ভালোবাসি আমার সংসারটাকে এখানে আমি আমার ড্রেসিং টেবিলটাকে শেয়ার করছি এটা আমি শেয়ার করছি আমি আপনাদের একটা জিনিস দেখাবো খুব শিখবি তাই এটার আগের লোকটা কেমন ছিল সেটাই শেয়ার করেছি আর আমার বাচ্চা এটা কুটি খুঁটে সব খেয়ে ফেলেছে আই মিন ভেঙে ফেলেছে এই তো ওরা খাবার খাচ্ছে এখানে আমি এক পাশে কাজ করছি আর এখানে আমি পরটা দিয়ে চা খাচ্ছি খাওয়ার পরে আমি আমার অন্যান্য কাজকর্মগুলো করে নিব আমি একবার কিন্তু সকালবেলা উঠে রং চা এবং মুড়ি খেয়েছিলাম এখন আমার প্রিয় খাবারটা খাচ্ছি যাই হোক যেই এই এ ছিলাম বাজেই কথা বলতে চেয়েছিলাম আমরা কিন্তু প্রতিদিন আমাদের জীবনে অনেক সমস্যা সম্মুখীন হই কখনো কখনো আমাদের জীবনে এমন সমস্যাগুলো আসে যার সমাধান কোনোভাবেই আমাদের কাছে থাকে না বা মাথা কোনো কাজ করে না তারপরও কিন্তু আমরা এই সমস্যাগুলো নিয়ে জীবনে বেঁচে থাকি আর জীবনে বেঁচে থাকি আশা ভরসা মায়া মমতা নিয়ে তাই না আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু আমাদের সংসারটাকে ভালোবাসি মায়া মমতা স্নেহ সব কিছু দিয়ে কিন্তু আমাদের সংসারটাকে টিকিয়ে রাখার চেষ্টা করি তো অনেক সময় হয় কি যে আমাদের শয়তানের ফেরতবাদিতে বা আমাদের সংসারের বিভিন্ন সমস্যার কারণে এবং আমার যে পার্টনার আছে তার কারণে কিন্তু অনেক সময় আমরা বিপথে চলে যাই তো যাই হোক সংসারের মায়ার কারণে কিন্তু আমরা সবসময় সুন্দর করে কাজকর্মগুলো করি এবং সংসারটাকে টিকিয়ে রাখার জন্য আগলে রাখার জন্য সব সময় পরিশ্রম করি এবং চেষ্টা করি কাউকে শেখানোর জন্য না বা কাউকে বোঝানোর জন্য না আমি এই দুঃসাহস কখনোই করি না কিন্তু আমি আমার আবেগ থেকে আমি আমার মন থেকে যখন ভয়েস দেই তখন কথাগুলো আসে তখনই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আর আমার জীবনের সাথে অনেক ঘটনা ঘটে গিয়েছে তো তাই আমার ভিতরে কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হয় সেই অনুভূতিগুলো আমি লিখে তো কাউকে প্রকাশ করতে পারি না তাই আপনাদের সাথে শেয়ার করি তো এই শেয়ার করাটাকে নিয়েও কিন্তু মানুষের অনেক কথা আমাকে শুনতে হয় প্রশংসাও করে আবার কিছু কিছু মানুষ কিন্তু আমাকে অপমান করতেও ছাড়ে না জীবন কিন্তু তার গতি মতো চলবে এবং জীবনের নামই হচ্ছে গতিহীন একটা রেলগাড়ি কারণ কোথায় গিয়ে থেমে যাবে সেটা কিন্তু আমি আপনি কেউ বলতে পারি না তো দেখছেন রান্না করতে করতেও কিন্তু এই যে বৃষ্টি নেমে গিয়েছে আর আমি এই বৃষ্টির মধ্যে কাপড় চোপড় আনতে আসছি কারণ হঠাৎ করে বৃষ্টি নেমেছে আর এখন কিন্তু এই সময়টা বৃষ্টির সিজন না তারপর যাই হোক প্রকৃতির নিয়ম আমরা তো কখনোই ভাঙতে পারবো না আর আমাদের জীবনের গতিহীন সীমাটাও কিন্তু আমরা কখনো অতিক্রম করতে পারবো না এই যে সবুজ পাতাটা কিন্তু অনেক শুষ্ক ছিল কেমন ছিল কিন্তু এই বৃষ্টির পানিতে বা বৃষ্টির ফোঁটাতে কেমন যেন একদম জীবিত হয়ে গিয়েছে এবং খুব সতেজ লাগছে তো আমাদের পার্টনার বা আমাদের জীবনের যে সাথী জীবন সাথী আছেন তার উষ্ণ একটু ছোঁয়া উষ্ণ একটু ভালোবাসা এবং তার ভালোবাসার সাপোর্টটা যদি আমাদের জীবনে থাকে তখনই কিন্তু আমাদের জীবনটা সুখের এবং সুন্দর হয় আমি রান্না করতে করতে কিন্তু বারান্দায় গিয়েছিলাম হঠাৎ বৃষ্টি নেমেছিলো তাই কাপড় চোপড় আনতে গিয়েছিলাম আর এই তো আমি এখানে আলু দিয়ে ভাজি করে নিচ্ছি আর হচ্ছে আমি সিম দিয়ে আলু দিয়ে আজকে হচ্ছে একটা তরকারি রান্না করব মাছের তরকারি আমি সেদিনও এই ভিডিওটা করেছিলাম সরি সেদিন তরকারিটা রান্না করেছিলাম এইভাবে মানে আলু এবং সিম দিয়ে মাছ রান্না করেছিলাম তাই আর পুরো ভিডিওটা শেয়ার করিনি আর মা অর্ধেক কাজ করেছিল আমি আবার অন্য কাজ করতে গিয়েছিলাম তাই আর শেয়ার করা হয়নি নি জীবন সংসারে চলতে চলতে কিন্তু আমরা অনেক সময় মায়ার কাছে থেমে যাই এবার মায়ার বাঁধনে আটকে পড়ি এবং মায়ার বাঁধনে আটকে পড়ে কিন্তু আমরা হাঁড়ি পেটল দিয়ে রান্নাবাটি খেলি তাই না হাঁড়িপাতিল খেলাটা আমাদের সময় যারা খেলেছেন তারা জানেন যে হাঁড়িপাতিল পাতিল রান্নাবাটি খেলতে খেলতে কিন্তু একটা মেয়ে পুতুল খেলতে খেলতে কিন্তু সে কখনো মা হয়েছে কখনো স্ত্রী হয়েছে আর কখনো হয়েছে সে মমতাময়ী একজন সঙ্গী তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু রান্নাটা একদম বসিয়ে দিয়েছি আর জীবন সম্পর্কে আপনাদের কিছু কিছু কথা বলেছি আমি অতটা জ্ঞানীও না বা অনেক কিছুই বুঝি না কারণ অনেক কিছুই আমার এই ক্ষুদ্র মাথায় ঢুকে না তো তারপরও আমার যে চিন্তা ধারা বা আমার ভাবনা চিন্তা গুলোই কিন্তু আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি আর সর্ব আকারে কিন্তু আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন এত জ্ঞান কিন্তু আমার কখনোই ছিল না বা এখনও কিন্তু আমি অতটা জ্ঞানী না তারপরও কিন্তু অনেক সময় বলতে ইচ্ছা করে আর বলতে বলতেই কিন্তু আপনাদের সাথে আমি আমার কথাগুলোকে তুলে ধরি তো আমার কিন্তু ভুল ত্রুটি হতেই পারে যেহেতু আমি সাধারণ একজন মানুষ রক্তে মাংসে গড়া তো আপনারা কিন্তু আমার প্রিয়জন ভেবে আমার কথাগুলোকে মার্জনা করবেন ভুল হলে অবশ্যই ক্ষমা করে দেবেন আপনারা আমার ভিডিও দেখতে দেখতে এবং আমার বক বকগুলো শুনতে শুনতে অবশ্যই বোরিং হয়ে যাচ্ছেন তাই না আপনাদের কিন্তু আর বোরিং করব না কারণ আমি কিন্তু আমার ভিডিও একদম শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওর শেষে আর কোনো কথা বাড়াবো না সবাই মঙ্গল কামনা করে এবং সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম